আমি আপনাদের দেখাবো যারা একদম নতুন তাদের ক্ষেত্রে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও সেটা হচ্ছে মাল্টিমিটারে আপনারা কিভাবে এটা এনপিএন না ট্রানজিস্টার বুঝবেন আর এটার বেস কালেক্টার এবং এমিটার কোনটা হবে সেটা কি করে মাল্টিমিটারের সাহায্যে বুঝবেন এই মাল্টিমিটার দিয়ে কিন্তু সব বোঝা যাবে তো ফার্স্টে আপনাদের বলি আপনারা সবাই জানেন এনপিএন এন পি এন আছে আর পি এন পি এই দুটো আছে N এর জন্য মাঝখানের যে পিনটা পি দেখছেন এই যে পি লেখা আছে আর এখানে এন লেখা আছে এইটা কিন্তু সময় বেস হবে ট্রানজিস্টরের বেস হবে তো এখানে আমি দুটো ট্রানজিস্টর নিয়েছি একটা এনপিএন আছে একটা পিএনপি আছে ঠিক আছে এখানে মানটা দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে বিসি পাঁচশো আর একটা বিসি পাঁচশো এখানে আর একটা ট্রানজিস্টর নিয়েছি সেটা এটার নাম্বার হচ্ছে সি ফাইভ টু ডবল জিরো এটা বেসিক একটা জিনিস জেনে নেব এন পি এন যে কোনো ট্রানজিস্টারে তিনটে এরকম লেক থাকে এমিটার কালেক্টার আর বেস সব সময় যে মাঝখানে পিনটা বেস হবে এরকম কিন্তু কোনো কথা নেই বা এই সাইডের পিনও বেশ হতে পারে এই সাইডেরও বেস বেশ হতে পারে ঠিক আছে তো এখানে আমরা এনপিএন ট্রানজিস্টারে আমরা এটা ধরে নিলাম এটা কালেক্টার সি আর মাঝখানেরটা বেস আর এমিটার এই মাঝখানে বি মানে এই হচ্ছে পি তার মানে বেসটা সময় পজিটিভ ভোল্টেজ ইনপুট নেবে নেগেটিভ ভোল্টেজ ইনপুট এখানে দিলে এটা কাজ করবে না সেটা হচ্ছে যে পি মানে বেস এই বেসটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ ইনপুট দেব। তাহলে একটা বাকি সার্কেটটা আমরা কিভাবে করব এখানে একটা ব্যাটারি এঁকে নিচ্ছি ব্যাটারি এঁকে নিয়েছি সেই ব্যাটারিটার সাথে আমরা কি করব আমার এখানে জানা হয়ে গেছে এটা যখন যদি বেস হয় তার মানে এই দুটো নেগেটিভ ভোল্টেজ আমাকে সার্কিট দেবে মানে এই দুটো হচ্ছে নেগেটিভ আমার যদি এটা যদি পি হয়ে যায় পজিটিভ পেয়ে গেলাম তার মানে এই দুটো নেগেটিভ এইবার আমরা এখানে ব্যাটারি প্লাস মাইনাস দিয়ে দিলাম এবার এই মিটারটা যেহেতু নেগেটিভ আমরা এখানে ডিরেক্ট নেগেটিভের সাথে কানেক্ট করে দিচ্ছি হয়ে গেল এইবার এই যে পজিটিভ পয়েন্টটা আছে ব্যাটারির এর সাথে একটা আমরা এলইডি কানেক্ট করছি এলইডির পজিটিভটা হচ্ছে এইদিকে আর নেগেটিভটা হচ্ছে এই পিন এই নেগেটিভটা আমরা কালেক্টার সাথে যোগ করব এরপর এই সার্কিটটা চালু হবে কখন যখন আমি এখানে পজিটিভ ভোল্টেজ ইনপুট দেব সেটা কিন্তু একদম ডিরেক্ট ব্যাটারির সাথে কানেক্ট করে দেবো না আমার সামান্য ভোল্টেজ দিলেই কিন্তু এটা চালু হয়ে যাবে এবার এইখানে যে এরকম আমি ভোল্টেজ দেব সেই মতন ও কিন্তু এখান থেকে ভেতরে যে সার্কিটটা আছে ভেতরে সার্কিটের কারেন্ট প্রবাহটা কিন্তু সেই মতন করবে আমি এটা এটা হচ্ছে একটা গেটের মতন কম যদি ভোল্টেজ দিই গেট কম খুলবে সেক্ষেত্রে কম কারেন্ট প্রবাহ হবে এখানে ব্রাইটনেসও কম হবে এই এলইডির তো এইখানে আমি যেরকম আমি ভোল্টেজ ভ্যারি করব এই বেস ভোল্টেজ এই বেস ভোল্টেজ কার সাথে কানেক্ট করব না একটা রেজিস্টেন্স দিয়ে যেহেতু এটা পজিটিভ পি তার জন্য আমরা পজিটিভের সাথেই কানেক্ট করব একটা রেজিস্টেন্স দিয়ে দিলাম দিয়ে পজিটিভের সাথে কানেক্ট করে দিলাম যখনই করে দিলাম তখন কি হলো এইখান থেকে এই যে কারেন্টটা তো আমার এখানে ব্যাটারি থেকে তো পজিটিভ ভোল্টেজ পেয়ে গেছে নেগেটিভ ভোল্টেজের জন্য সার্কিটটা শুধু কমপ্লিট হচ্ছিল না ঠিক আছে যখনই আমি এখানকার ভোল্টেজটা দিয়ে গেটটা খুলে দিলাম তখন এর ভেতরে এই যে মাইনাস ভোল্টেজটা যেতে পারছিল না সেটা এর ভেতর দিয়ে প্রবাহ হতে শুরু করলো তখন আমার এই এল ইডি গ্লো করে গেল এটা হচ্ছে এনপিএন এর ক্ষেত্রে পি এর ক্ষেত্রে এর ঠিক উল্টো এখানে একটা ব্যাটারি সেই সেম ব্যাটারি এঁকে নিচ্ছি প্লাস মাইনাস যেহেতু এখানে দেখুন মাঝখানে এন আছে এন মানে আমার বেস ভোল্টেজ মানে বেসে যে ভোল্টেজ এটা কালেক্টার নেগেটিভ ভোল্টেজ দেব যেহেতু মাঝখানে এন আছে এন পি এন পি মানে বেসটা হচ্ছে এন তো এখানে আমি এমিটারটা কি করব যেহেতু পি আছে পজিটিভ ভোল্টেজের সাথে কানেক্ট করে দিলাম হয়ে গেল এবার ঠিক একইভাবে এর সাথে একটা এল কানেক্ট করছি এলইডি তখন নেগেটিভ পার্টটা কানেক্ট হবে এখানে ব্যাটারির সাথে আর এই পজিটিভ লেগটা এই কালেক্টরের সাথে যোগ হয়ে গেল এইবার বেশে আমি নেগেটিভ ভোল্টেজ দেব সেই রেজিস্ট্যান্স দিয়ে যেই দেব এখানে আমার গেট ওপেন হয়ে যাবে তখন এর ভেতর দিয়ে সার্কিট কমপ্লিট হয়ে যাবে তখন এলইডিটা এল গ্লো করবে এখানে যদি আমি ভেরিয়েবল রেজিস্টেন্স লাগাই কম বেশি করলে এটাও কম বেশি লাইট জ্বলবে এগুলো নানা রকম সার্কিট আছে এটা হচ্ছে একদম বেসিক আপনাকে জানতেই হবে যে এইভাবে ট্রানজিস্টার কাজ করে কন্টিনিউটি আমি সুইচটা দিয়ে দেব ঠিক আছে যেটা বিপ করে আমি একটা ট্রানজিস্টার নিয়ে নিয়েছি তো এই ট্রানজিস্টরের আমি কিন্তু এনপিএন না পিএনপি সেটা আমি জানি না তাহলে আমি ফার্স্টে কিভাবে বুঝবো তিনটে লেগে আমি কোনটাতে কমন পাবো সেটাকে আমি কমন লেগ বলতে যে লেকটাতে ধরুন আমি এই লেকটা আমি কানেক্ট করেছি দিয়ে পজিটিভ হোক নেগেটিভ হোক দিয়ে আমি টেস্ট করব যে দেখুন এটাতে কোনো রিডিং নেই এটাতে কোনো রিডিং নেই ঠিক একইভাবে আমি এটা যদি করি এটাতে দেখুন রিডিং আছে এটাতে রিডিং নেই হয়ে গেল তার মানে এইটা আমার কমন লেগ নয় এটা আমার কমন লেগ নয় কমন লেগ হলে দুটো লেগেই কিন্তু আমি রিডিং পাবো এদিক এ দেখুন এটাতে পাচ্ছি এটাতেও পাবো এটাতে পাচ্ছি না তার মানে এটা কমন নয় তো তারপরেরটা দেখব পাচ্ছি না এটাতেও পাচ্ছি না এবার আমরা এই প্রপটা উল্টো করে নেব কারণ এটা এনপিএন না পিএনপি আমি জানি না এই দেখুন এখানে একটা রিডিং পাচ্ছি এদিকেও একটা রিডিং পাচ্ছি তার মানে এইটা হচ্ছে আমার কমন এই দিকটা করলেও কিন্তু আসবে না দেখুন এদিকটা যদি ধরি তাও কিন্তু কমন প্রুফ আমি পাব না দেখেছেন পাচ্ছি না তার মানে আমি এখানে পেয়ে গেছি যে মাঝখানের টাই যদি আমি এই পজিটিভ প্রোপটা ধরি পজিটিভটা বুঝতে পারছেন পজিটিভ প্রোপটা ধরি তাহলে কিন্তু দুদিকেই কিন্তু রিডিং পাচ্ছি দুদিকে রিডিং পাচ্ছি তার মানে হয়ে গেলো মাঝখানের পজিটিভ আর দুদিকের নেগেটিভ মাঝখানের পজিটিভ দুদিকে নেগেটিভ তাহলে এটা এনপিএন ট্রানজিস্টার হয়ে গেল এন পি এর এই যে মাঝখানে এটা হচ্ছে বেস আমি এটা বেস পেয়ে গেলাম যেহেতু কমন এই যে বলেছি যে মাঝখানে কমন হবে বেস পেয়ে গেলাম এবার আমি এমিটার আর কালেক্টার বুঝবো কি করে একটা পজিটিভ আছে বলে পজিটিভ প্রোব আমি কানেক্ট করে দিই দিয়ে এটার ভ্যালুটা চেক করব এর ভ্যালু দেখুন ছশো বিরানব্বই এটা ছশো বিরানব্বই পাশেটা ছশো বিরানব্বই ভ্যালু এদিকে ছশো সাতাশি ঠিক আছে এইখানে ভ্যালুটা বেশি কোথা হচ্ছে এইটা এইটার ভ্যালু বেশি হচ্ছে তার মানে এইটা হচ্ছে আমার এমিটার যেটার ভ্যালু বেশি হবে সেটা হচ্ছে এমিটার আর যেটার ভ্যালু কম সেটা হচ্ছে কালেক্টার তাহলে আমার এই ট্রানজিস্টরে কিন্তু বেরিয়ে গেল যে এই পাশেটা হচ্ছে মাঝখানে বেস আর এটা এমিটার ঠিক একইভাবে আপনাদের এটা আমি মেপে দেখাচ্ছি ফাইভ টু ডবল জিরো সি ফাইভ টু ডবল জিরো আছে তো এটার লেক আমরা মাপবো ফার্স্টেই কাজ হচ্ছে এটা আমার কমন লেক খুঁজে বার করা তাহলে ফার্স্ট থেকে দেখি যে কোনটাতে কি হচ্ছে আমি এটাতে ফার্স্টে কানেক্ট করলাম রিডিং আছে এটাতেও রিডিং আছে আচ্ছা অনেক সময় খারাপ থাকলেও কিন্তু হয় তো সেক্ষেত্রে আপনারা একবার অন্য একটা লেগে কানেক্ট করে দেখে নেবেন যে রিডিং আসছে নাকি এইটা দেখুন আমি এটাতে কানেক্ট করে দেখেছি এটাতে দুটো আসছে এবার উল্টো করে দেখব যে উল্টো করলেও রিডিং আসছে কিনা এখন খারাপ থাকলে উল্টো করলে রিডিং চলে আসবে দেখুন এটা রিডিং আসছে না তার মানে এইটা হচ্ছে বেশ এবং এটা হচ্ছে এই রেড লাগানো আছে রেড মানে পজিটিভ মানে মাঝখানে হচ্ছে পি তার মানে এটা হয়ে যাচ্ছে বেশ আর এটা হচ্ছে এন পি এন ট্রানজিস্টার যেহেতু বেশ আমি পজিটিভ পেয়ে গেছি বাকি দুদিকে সেম থাকবে বেস পজিটিভ পি লিখে দিলাম দুদিকে এন বেসটা দিয়ে এবার কোনটাতে ভ্যালু কম বেশি দেখাচ্ছে দেখে নেব এটা হচ্ছে পাঁচশো পাঁচ ফাইভ জিরো ফাইভ লিখে নি এই দিকে হচ্ছে ফাইভ জিরো ফাইভ ঠিক আছে আর এটা দেখি এটা হচ্ছে ফাইভ জিরো টু এটা হচ্ছে ফাইভ জিরো টু তার মানে হচ্ছে এই যে যেটা বেশি আছে সেটা হচ্ছে এমিটার এটা কালেক্টার মানে এই তিনটে লেকের ভেতরে এটা হচ্ছে বেস এটা হচ্ছে কালেক্টার এটা হচ্ছে এমিটার এই যে এটা হচ্ছে বেস এটা হচ্ছে কালেক্টর এটা হচ্ছে এমিটার আর এটা এন পি এন ট্রানজিস্টর তো এইভাবেই কিন্তু আমরা যে কোনো ট্রানজিস্টরের এনপিএন কিনা সেটা বুঝতে পারবো এনপিএন পি দুটোই বুঝতে পারবো বা কোন লেগের কি নাম সেটাও কিন্তু আমরা এই মাল্টিমিটার দিয়ে বার করতে পারবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে পরে কোনো এক ভিডিওতে